দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প দূরত্ব এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য এবং গল্পটি একটি নিদারুণ প্রেমের গল্প গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প দূরত্ব মন্দার টেবিলের ওপর শুয়েছিল থার্ড পিরিয়ড তার অফ মাথার নিচে হাত হাতের নিচে টেবিলের শক্ত কাঠ বুকের ওপর ফ্যান ঘুরছে শরীরটা ভালো নেই কদিন সর্দি ফ্যানের হাওয়াটা তার ভালো লাগছিল না কিন্তু বন্ধ করে দিলে গরম লাগবে ঠিক শার্টের গলার বোতামটা আটকে সে শুয়েছিল ক্রমে ঘুম এসে গেল আর ঘুম মানেই স্বপ্ন কখনো স্বপ্নহীন ঘুম ঘুমোয় না মন্দার স্বপ্নের মধ্যে দেখল তার বউ অঞ্জলিকে খুব ভিড়ের একটা ডবল ডেকার থেকে নামবার চেষ্টা করছে অঞ্জলি অঞ্জলির কোলে একটা কাঁথা জড়ানো আতুরের বাচ্চা নিচের মানুষরা অঞ্জলিকে ঠেলে উঠবার চেষ্টা করছে পিছনের মানুষরা নামবার জন্য অঞ্জলিকে ধাক্কা দিচ্ছে চারিদিকের লোকেরা অঞ্জলিকে কোনোই দিয়ে ঠেলছে সরিয়ে দিচ্ছে ধাক্কা মারছে তার মুখখানা কাঁদো কাঁদো কোলের বাচ্চাটা ট্যাট্যা করে কাঁদছে কোনো দিকেই যেতে পারছে না সে নামতেও না উঠতেও না বাচ্চাটা অঞ্জলির শরীর ভাসিয়ে বমি করে দিল পায়খানা করল পেচ্ছাপ করছে চারিদিকে রাগি বিরক্ত ব্যস্ত মানুষরা চেঁচাচ্ছে গাল দিচ্ছে যেন বাচ্চা শুদ্ধ অঞ্জলি জাহান নামে যাক না গেলে তারাই পাঠাবে ঘুমের মধ্যেই মন্দার ভিড় ঠেলে অঞ্জলির কাছে যাওয়ার চেষ্টা করছিল আকুলভাবে কিন্তু প্রতিটি লোকই পাথর কাউকে ঠেলে সরাতে পারছে না মন্দার সে চেঁচিয়ে বলছিল আমি কিন্তু নেমে পড়েছি অঞ্জলি তোমাকেও নামতে হবে নামো শিগগিরি নামো বাস ছেড়ে দিচ্ছে কিন্তু সেই স্বর এত দুর্বল যে ফিস ফিশের মতো শোনা গেল ক্রুদ্ধ কন্টাক্টর ডবল ঘণ্টি বাজিয়ে দিচ্ছে অঞ্জলির কী যে হবে দুঃস্বপ্ন চোখ খুলে মন্দার বুকের ওপর ঘুরন্ত পাখাটা দেখতে পায় পাশ ফিরে শোয়ে অঞ্জলি এখন আর তার ঠিক বউ নয় মাস ছয়েক আগে মন্দার মামলা দায়ের করেছিল আপোষের মামলা সেপারেশন হয়ে গেছে অঞ্জলি যখন চলে যায় তখন তার পেটে মাস দুয়েকের বাচ্চা এতদিনে বোধহয় বাচ্চাটা হয়েছে মন্দার খবর রাখে না দেখেনি ছেলে না মেয়ে তার জানতে ইচ্ছেও হয়নি কারণ বাচ্চাটা তার নয় বিয়ের সাত দিনের মধ্যে ব্যাপারটা ধরতে পারল মন্দার তখনই মাঝ দুয়েকের বাচ্চা পেটে অঞ্জলির তাছাড়া অঞ্জলির ব্যবহারটাও ছিল খাপ ছাড়া কথার উত্তরই দিতে চাইতো না ভালোবাসার সময়গুলিতে কাঁটা হয়ে থাকত তবু দিন সাতেক ধরে অঞ্জলিকে ভালোবেসেছিল মন্দার মেয়েদের সংস্পর্শহীন জীবনে অঞ্জলি ছিল প্রথম রহস্য দিন মধ্যে মধ্যেই বাড়িতে অঞ্জলিকে নিয়ে কথাবার্তা শুরু হয় মন্দারের কানে কথাটা তোলে তার ছোট বোন শুনে মন্দারের জীবনে এক স্তব্ধতা নেমে আসে অঞ্জলি অস্বীকার করেনি মন্দার সোজা গিয়ে যখন অঞ্জলির বাবার সঙ্গে দেখা করে তখন সেই সুন্দর চেহারার বৃদ্ধটি কেঁদে ফেলেছিলেন আত্মপক্ষ সমর্থনে একটি কথাও বলেননি শুধু বলেছিলেন ওর সিথিতে সিঁদুরের দরকার ছিল আমি সেটুকুর জন্য তোমাকে এই নোংরামিতে টেনে নামিয়েছি ওকে তুমি ফেরত দেবে জানতাম যদি একটি কথা রাখো ওর ছোটো বোনের বিয়ে আর দুমাস বাদে সব ঠিক হয়ে গেছে শুধু এই কটা দিন কথাটা প্রকাশ করো না মামলা তারপর দায়ের করো আমি কথা দিচ্ছি মামলা আমরা লড়বো না অঞ্জলি ফেরত গেল বিয়ের দশ দিনের মাথায় মাস অপেক্ষা করে মামলা আনে মন্দার অঞ্জলি লড়ল না ছেড়ে দিল অঞ্জলির সঙ্গে আর দেখা হয়নি বিয়ের পর আট মাস কি মাস কেটে গেছে মন্দার এখনও কেমন বেকুবের মতো স্তব্ধ হয়ে থাকে পাশ ফিরে শুতেই দেখা যায় বইয়ের আলমারি আলমারির উপরেই উইপোকার পোকার আঁকা বাসা সেদিকে চেয়ে থেকে সেই স্বপ্নটা কেন দেখল তা মনে মনে নাড়াচাড়া করলো একটু আসলে স্বপ্নের তো মানে থাকে না আর এ তো ঠিকই যে অঞ্জলির কথা সে এখনও ভুলে যায়নি এসব কি ভোলা যায় আজ মঙ্গলবার আজই তার দুটো ক্লাস একটা সেকেন্ড পিরিয়ডে নিয়েছে আর একটা ফিফথ পিরিয়ডে নেয়ার কথা এই সময়টায় কলেজে ক্লাস বেশি থাকে না পিইউতে এখনো এখনও ছেলে ভর্তি হয়নি পার্ট টু বেরিয়ে গেছে সপ্তাহে দু দিন ছুটি থাকে তার অন্য দিন একটা দুটো ক্লাস নেয় বাকি সময়টা শুয়ে থাকে কেউ কিছু বলে না সকলেই জেনে গেছে মন্দার চ্যাটার্জি ডিভোর্স হয়ে গেছে তার মন ভালো না সে একটু অস্বাভাবিক মানসিকতা নিয়ে কলেজে আসে এসব ক্ষেত্রে একটু আদ্র স্বেচ্ছাচার সবাই মেনে নেয় মন্দার টেবিলে উঠে শুয়ে থাকলেও কেউ কিছু বলে না থার্ড পিরিয়ড চলছে ঘরে কেউ নেই মন্দার একা আবার ঘুমোতে তার ইচ্ছে করছিল না ওই ঘটনার পর কয়েকটা দিন খুবই অস্বাভাবিক বোধ করছিল ঠিকই বোধ তার সাময়িক একটা মাথা খারাপের লক্ষণও দেখা গিয়েছিল কিন্তু এখন আর তা নয় সময়ে সময়ের মতো এমন সান্ত্বনাকারী আর কেউ নেই মন্দারের মনে সময়ের স্রোত তার পলির আস্তরণ দিয়ে দিয়েছিল আজ হঠাৎই দুঃস্বপ্ন বেয়ারাকে ডেকে এক পেলা চা নিয়ে খেলো মন্দার তারপর ছেলেদের খবর পাঠালো ফিফ্থ পিরিয়ডের ক্লাসটা আজ সে করবে না অনেক দিন ধরেই বৃষ্টি নেই বাইরে একটা চমকানো রোদ স্থির জ্বলে যাচ্ছে বাইরে মন্দারের জন্য কিছুই নেই সম্পর্ক স্বাভাবিক হলে এতদিনে তার একটা বাচ্চা হতে পারত আর তাহলে এখন মন্দার এই ক্লাস ফাঁকি দিয়ে সেই শিশুটির কাছেই ফিরে যেত হয়তোবা সেই শিশুটির শরীরের গন্ধ শ্বাসে টেনে নিতে এত বড় জোচ্চুরি যে টেকে না তা কি অঞ্জলি জানত না তার বাবাও কি জানত না তবে তারা খামোখা কেন এই কাণ্ড করল কেবল একটি সিঁদুরের জন্য কেউ কি একটা লোকের সারা জীবনের সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করে কীরকম বোকামি এটা দু মাসের বাচ্চাটা পেটে লুকিয়ে রেখে বিয়ে ভাবা যায় না ভাবা যায় না স্বপ্নে দেখা অঞ্জলির অসহায় ব্যথাতুর মুখখানার প্রতি যে সমবেদনা জন্মলাভ করেছিল তা ঝরে গেল জাগ্রত মন্দারের ভিতরটা হঠাৎ আক্রোশে রাগে উত্তপ্ত হয়ে উঠেছিল কিন্তু কিছুই করার নেই ট্রামে বাসে অচল আঁধুলি পেয়ে ঠকে যাওয়ার মতোই ঘটনা কিছু করার থাকে না অঞ্জলি আজও তার নামে সিঁদুর পরে কি না কী জানে মন্দার বেরিয়ে একটা ট্যাক্সি ধরল গরমের দুপুর রাস্তা ফাঁকা সে ট্যাক্সিটায় বসে ঘাড় এড়িয়ে স্বপ্নটার কথা না ভেবে পারে না ভিড়ের ভিতর একটা ডবল ডেকার থেকে নামতে পারছে না অঞ্জলি কোলের বাচ্চাটা তার সারা শরীর ভাসিয়ে দিচ্ছে নিজের শরীরের অভ্যন্তরীণ ময়লায় নিষ্ঠুর মানুষেরা অঞ্জলিকে ঠেলছে ধাক্কা দিচ্ছে গাল এবং অভিশাপ দিচ্ছে এই স্বপ্নের কোনো মানে হয় না অঞ্জলির সঙ্গে তার আর দেখা হয়নি দেখা হওয়ার কথাও নয় এখন সে কি আর প্রেমিকের ঘর করছে কে জানে স্বপ্নে মন্দার অঞ্জলিকে সেই ভিড় থেকে অপমান লাঞ্ছনার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেছিল পারেনি জাগ্রত মন্দার কোনোদিন সেই চেষ্টাই করবে না ট্যাক্সিওয়ালাটা খোঁচায় কে বললে জিজ্ঞেস করে কোথায় যাবেন মন্দার বিরক্ত হয়ে বলে সোজা চলুন বলে দেব কিছুক্ষণ দিক ঠিক করতে সময় গেল কলকাতার কত অল্প জায়গা চেনে মন্দার তার চেনা মানুষের সংখ্যাটাও কত কম এখন এই ট্যাক্সিতে বসে কারোর কথাই তার মনে পড়ে না যার কাছে যাওয়া যায় কোনো জায়গাও ভেবে পায় না সে যেখানে গিয়ে নিরিবিরিতে একটু বসে থাকবে বাসায় ফেরার কোনো অর্থই নেই সেখানে পলিটিক্যাল সায়েন্সের গাদাগুচ্ছের বইতে আকীর্ণ ঘরখানা বড্ড রস্কসহীন গত কয়েক মাস সেই বই প্রায় সে ছোঁয়নি থিসিসের কিছু পাতা লেখা হয়েছিল পড়ে আছে ঘরের কেবল বিছানাটাই মন্দারের প্রিয় যতক্ষণ ঘরে থাকে শুয়েই থাকে মন্দার ঘুমোয় ভাবে সিগারেট খায় আজকাল কেউ ঘরে ঢোকেই না ভয় ট্যাক্সিটা কিছুক্ষণ ইচ্ছে মতো এদিক ওদিক ঘোরালো সে তারপর অচেনা রাস্তায় এসে পড়ায় চিন্তিতভাবে এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে ভাড়া দিয়ে নেমে গেল কোথায় নেমেছে তা বুঝতে পারল না তো এ তো কলকাতায় ঘুরে ফিরে ডেরায় ফিরে যাওয়াই যাবে ভয় নেই কিছুক্ষণ হাঁটলে বোধহয় ভালোই লাগবে অচেনা রাস্তা ধরে আন্দাজে সে হাঁটে বুঝতে পারে চৌরঙ্গীর কাছাকাছি অঞ্চল নির্জন পাড়া গাছের ছায়া পড়ে আছে বাড়িগুলো নিঝুম কয়েকটা দামি বিদেশি গাড়ি এধারে ওধারে পড়ে আছে মন্দার চমকি রোদে কিছুক্ষণ হাঁটে ভালো লাগে না কেন ভালো লাগে না তা বুঝতে পারে না রোদ বড্ড বেশি গরম লাগে ঘাম হয় শরীরের শ্রম মনের ভার লাঘবে কাজ করে না মন জিনিসটা বড় ভয়ানক আসলে সে বুঝতে পারে একবার অঞ্জলির সঙ্গে তার দেখা হওয়া দরকার গত ছ মাস ধরে বন্ধনমুক্ত মন্দার সুখী নয় এই সুখী না হওয়ার কারণ সে খুঁজে পায় না পাচ্ছে না সে ঠকে গিয়েছিল বলে আক্রোশ তাকে একটা চক্রান্তের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বলে ঘৃণা সে অঞ্জলিকে ছুঁয়েছিল ভালোবেসেছিল বলে বিম্বিসা উত্তরটা অঞ্জলির কাছে আর একবার না গেলে ঠিক বোঝা যাচ্ছে না ডবল ডেকারের পাদানির ভিড়ে অঞ্জলিকে স্বপ্নে দেখার কোনো মানে না থাক গত ছমাস মন্দার যে সুখী নয় এটা সত্য ভয়ঙ্কর সত্য বিস্মৃতির পলি পড়েছে মনে ক্রমে শান্ত হয়ে আসছে সে এবং এইভাবেই একদিন হয়তোবা সে দার্শনিক হয়ে যাবে কিন্তু তাতে সমস্যার সমাধান নেই সে আবার বিয়ে করবে ঠিকই মেয়ে দেখা হয়েছে সামনে শ্রাবণে সে খুবই অনারম্বর অনুষ্ঠান থেকে তার নতুন স্ত্রীকে তুলে আনবে কিন্তু তবু অসুখেই থেকে যাবে অঞ্জলির কাছে একটা গোপন রহস্য রয়ে গেছে অঞ্জলিকে দেখতে ভালো অন্যদিকে খুবই সাধারণ বিয়ে পড়তে পড়তে বিয়ে হয়েছিল খালি গলায় গাইতে পারত রং চাপা মাথায় গভীর চুল ভিরু চাউনি ছিল আর তেমন কিছু মনে পড়ে না বিয়ের সাত দিন বাদে এক রাত্রিতে প্রায় উন্মাদ মন্দার জিজ্ঞেস করেছিল তুমি প্রেগনেন্ট অঞ্জলি ভীষণ ভয়ে আত্মরক্ষার জন্য দুটো হাত সামনে তুলে ভীরু খুব ভিড়ু চোখে চেয়ে বলেছিল আমার বাবা এই বিয়ে জোর করে দিয়েছেন আমি চাইনি তুমি প্রেগনেন্ট কিনা না বলো হ্যাঁ মাই গুডনেস অঞ্জলি তবু কাঁদেনি কেবল ভয় পেয়েছিল কি হবে তা অঞ্জলি বোধহয় জানত মন্দার যখন অস্থির হয়ে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো তখন ঘরে অঞ্জলির বাক্স গোছানো শব্দ পেয়েছিল অর্থাৎ অঞ্জলি ধরেই নিয়েছিল চলে যেতে হবে মানুষ বরাবরই এই সরে যাওয়াটা বিশ্বাস করে ক্লান্ত মন্দার আবার একটি ফুটপাতের দোকান থেকে ভাঁড়ের চা খায় গাছের তলায় কয়েকটা পাথর তারই একটার ওপর অন্য মনে বসে ভাঁড়টা শেষ করে অঞ্জলির কাছে যাওয়াটা ভারী বিশ্রী হবে ভাঁড়টা ছুঁড়ে ফেলে দেয় সে অঞ্জলিদের বাড়িতে টেলিফোন নেই আবার একটা ট্যাক্সি নেয় মন্দার এবার সে উত্তর কলকাতার একটা কলেজের ঠিকানা বলে ড্রাইভারকে তারপর চোখ বুঝে পড়ে থাকে নন্দিনীর সঙ্গে দেখা করার কোনো মানেই নেই তবু এখন একটা কিছু বড় দরকার মন্দারের কী যে দরকার তা ঠিক জানে না নন্দিনীর সঙ্গে তার পূর্ব পরিচয় নেই বিয়ের সম্বন্ধ হয়েছে পারিবারিক যোগাযোগে নন্দিনীকে পেতে একটু কষ্ট হল না ক্লাস ছিল না বলে কমন রুমে আড্ডা দিচ্ছিল মন্দারকে দেখে নন্দিনী ভীষণ অবাক লোকটা কি ভীষণ নির্লজ্জ সামনে শ্রাবণে বিয়ে তবু দেখো তার আগেই কেমন দেখা করতে এসেছে আপনি আমি মন্দার জানি তো একটু দরকারে এলাম কটা কথা বলতে কি কথা আমার প্রথমা স্ত্রীর সম্পর্কে সেও তো জানি ও আর কিছু না আর কিছু নয় ভেবেছিলাম তোমাকে আমাদের বাসা থেকে কিছু জানানো হয়নি আপনি ওটা নিয়ে ভাববেন না আমি ভাবি না মন্দার নন্দিনীকে একটু দেখে চোখা চেহারার মেয়ে খুব বুদ্ধি আছে মনে হয় বুদ্ধি ছাড়া অন্য কোনো জলুস নেই রং ফর্সা লম্বাটে মুখ ছোট নাক আলদা সৌন্দর্য কিছুই নেই মন্দার বলল কিছু মনে করলে না তো নন্দিনী হাসে এই কথা বলার জন্য আসার কোনো দরকার ছিল না আজকাল চড়া রোধ হয় ট্যাক্সিতে এসেছি অযথা খরচ আমার খুব একা লাগছিল নন্দিনী একটু মাথা নিচু করে ভাবল নন্দিনীর সঙ্গে মন্দারের মাত্র একবার দেখা হয়েছিল পাত্রী দেখতে গিয়ে বিয়ে অবশ্য ঠিক হয়ে গেছে তবু এতদূর মন্দার না করলেও পারত তার লজ্জা করছিল নন্দিনী মুখ তুলে আসতে বলল আমার এখন অফ পিরিয়ড চলছে শেষ ক্লাসটা পলিটিক্যাল সায়েন্সের ওটা তো না করলেও চলবে না করলেও চলবে কেন নন্দিনী একটু হেসে বলল পলিটিক্যাল সায়েন্সে ফেল করব না মন্দারও একটু হাসে বলে তাহলে তো তোমার ছুটি এখন মনে করলেই ছুটি কোথায় যাবে আমি কি জানি যদি কেউ নিয়ে যেতে চায় খুবই চালু মেয়ে তার ভাবি বউ এতটা চালু মন্দার ভাবেনি ওর ভঙ্গি দেখে বোঝা যায় ও খুব কথা বলে বেশ বুদ্ধির কথা চটপট কথার জবাব দিতে পারে রসিকতা করতে জানে সাধারণ লজ্জা সংকোচ ওর নেই পাত্রী দেখতে গিয়ে এতটা লক্ষ্য করেনি মন্দার তখন অভিভাবকদের সামনে হয়তো অন্য রকম হয়েছিল একে সঙ্গে নিতে ইচ্ছে করছিল না মন্দারের কথা নয় চুপচাপ পাশে বসে থাকবে এমন একজন সঙ্গী দরকার তার যার মন খুব গভীর যার স্পর্শকাতরতা খুব প্রখর যে কথা ছাড়াই মানুষকে বুঝতে পারে মন্দার ঘড়িটা দেখে বলল আমার চারটেই একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজ থাক কোনো দিন আসব একটু হতাশ হয় নন্দিনী বলে আসারই তো দরকার ছিল না ছিল সে তুমি বুঝবে না বুঝবো না কেন আমি নিজেই বুঝি না বলে মন্দার কলেজ থেকে বেরিয়ে এলো মাত্র গোটা চারের টাকা পকেটে আছে তবু মন্দার আবার ট্যাক্সি খুঁজতে লাগলো খানিক দূর হেঁটে পেয়েও গেল একটা দক্ষিণ দিকে ট্যাক্সি চালাতে বলে আবার ঘাড় এলিয়ে চোখ বজে সে সঙ্গে সঙ্গে দৃশ্যটা দেখতে পায় সেই ডবল ডেকারের পাদানি ভিড় টালমাটাল অঞ্জলি কোলের শিশু অঞ্জলিদের বাড়ির সামনে ট্যাক্সি ছেড়ে দিল মন্দার ভাড়া দিতে গিয়ে পকেট সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল টাকা আর খুচরো যা ছিল সব দিয়েও পনেরো পয়সা কম হল ট্যাক্সিওয়ালা হেসে সেটা ছেড়ে দিয়ে গেল দরজা খুললেন সেই সুন্দর চেহারার বৃদ্ধ অঞ্জলির বাবা খুলে ভারী অবাক হলেন বাবা জীবন তুমি আমি এসো এসো মন্দার ঘরে ঢোকে অঞ্জলির মা নেই ভাইরা বৌনি আলাদা থাকে বোনের বিয়ে হয়ে গেছে বাড়িটা একটু অগোছালো বসবে না বুড়ো তাকে চেয়ার এগিয়ে দেয় মন্দার বসে জিজ্ঞেস করে কি খবর খবর আর কি কোনো রকম বুড়ো গলা খাঁকারি দেয় আমি অঞ্জলির খবর জানতে চাইছি বুড়ো ঠিক বিশ্বাস হয় না একবার চোখ তুলেই নামিয়ে নেয় বলে সে ভিতরের ঘরে আছে মন্দার চুপ করে থাকে বুড়ো খুব সাবধানে জিজ্ঞেস করে কি চাও মন্দার ওকে কিছু বলবে হুম যাও না নিজেই চলে যাও ভিতরে ডাকলেই সারা পাবে সাত দিনের জন্য এই বাড়িটা তার শ্বশুর বাড়ি ছিল এই সুন্দর বৃদ্ধটি ছিলেন তার শ্বশুর বাড়িটা মন্দারের চেনা একটু সঙ্কোচ হচ্ছিল তবু মন্দার উঠল বৃদ্ধ বলে ভিতরে বা দিকের ঘরে আছে মন্দার যায় দরজা খোলা অঞ্জলি শুয়ে আছে বিছানায় পাশে একটা পুটলির মতো বাচ্চা তুলতুল করে সে ঘুমোচ্ছে মন্দার ঘরে পা দিতেই অঞ্জলি মুখ ফিরে তাকালো চমকে উঠল কি কে জানে অবাক হলো খুব উঠে বসল খুব ধীরে কোনো প্রশ্ন করল না কেবল বাচ্চাটাকে একটা হাত বাড়িয়ে আড়াল করার চেষ্টা করল চোখে ভয় মন্দার হাসে জিজ্ঞেস করে কবে হলো আজ আট দিন ভালো আছো না খুব কষ্ট গেছে আমার শরীরে রক্ত ছিল না বসে শ্বাস ফেললো অঞ্জলি খুব কষ্ট গেছে বিকারের মতো হয়েছিল তুমি বসো ওই চেয়ারটা টেনে নাও কিছু বলবে বলবো কি আমি ভীষণ অসুখী হওয়ার কথাই এখন কি করতে চাও কয়েকটা ভাইটাল প্রশ্ন করব। কর তোমার প্রেমিকটি কে বিস্ময়ে চোখ বড় করে অঞ্জলি বলে প্রেমিক ওই বাচ্চাটার বাবার কথা বলছি। সে আমার প্রেমিক হবে কেন তাকে তো আমি ভালোবাসতাম না সেও আমাকে ভালোবাসতো না তাহলে এটা কি করে হলো হয়ে গেল কত কিছু এমনিই হয়ে যায় যা ঠিক বুঝতেই পারা যায় না মন্দার একটা শ্বাস ফেলল ভুল প্রশ্ন এ প্রশ্ন সে করতে চায়নি এই প্রশ্ন করতে সে আসেনি তবে কি প্রশ্ন কি প্রশ্ন যেন সে বলল তুমি ওর বাবাকে বিয়ে করবে না বিয়ে ভারী অবাক হয় অঞ্জলি বলে তা কি সম্ভব সে কোথায় চলে গেছে তাছাড়া আমি তা করতে যাব কেন ওটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে এও ভুল প্রশ্ন মন্দার বুঝতে পারে এবং তারপর সে আবার একটা ভুল প্রশ্ন করে তুমি কি আমার কাছে কিছু চাও না তুমি অনেক দিয়েছো। কী দিয়েছি এই বাচ্চাটার একটা পরিচয় মন্দার বিস্ময় প্রশ্ন করে ও কি আমার বাচ্চা হিসেবেই চালু থাকবে নাকি যদি তুমি অনুমতি দাও মন্দার একটু ভেবে বলে থাকুক অঞ্জলি খুশি হল বলল আমি জানতাম তুমি আপত্তি করবে না আমি বিয়ে করছি অঞ্জলি জানি করাই উচিত তবু সঠিক প্রসঙ্গটা খুঁজে পাচ্ছে না মন্দার এসব কথা নয় এর চেয়ে জরুরি কী একটা বলবার আছে তার বুঝতে পারছে না খুঁজেই পাচ্ছে না কিছুক্ষণ তাই সে বেকুবের মতো বসে থাকে তোমার শরীরে রক্ত নেই না কিছু খেতে পারতুম না গত কয়েক মাস বাচ্চাটা তখন আমার শরীর শুষে খেয়েছে ওর দোষ নেই বাঁচতে তো ও কেউ হবে শরীরটা তাই গেছে তোমার অসুখটা কেমন বুঝতে পারছি না তবে ভীষণ দুর্বল তুমি শুয়ে থাকো বরং শুয়ে শুয়ে কথা বলো তাই কি হয় বলে বসে বসে অঞ্জলি একটু কাঁদে বলে শ্বশুরবাড়িতে এসেছো তোমাকে কেউ আদর যত্ন করার নেই দেখো তো কি কাণ্ডটা মন্দার চুপ করে থাকে অঞ্জলি তক্ষণই নিজের ভুল সংশোধন করে বলে অবশ্য এখন তো আর শ্বশুরবাড়ি এটা নয় আমারই ভুল মন্দার একটু দুঃখ পায় অঞ্জলির মুখটা ফোলা ফোলা শরীরও তাই বোধ হয় শরীরে জল এসে গেছে ওর মন্দার জিজ্ঞেস করে তোমার বাচ্চাটা কেমন হয়েছে ভালো আর কি আমার শরীর থেকেই তো ওর শরীর একটা খারাপ হলে আর একটা ভালো হবে কি করে কিন্তু কি কথা বলতে এসেছে মন্দার মনে পড়ছে না কিছুতেই মনে পড়ছে না অথচ এসব সাধারণ কথা নয় এছাড়া আর একটা কি কথা যেন মন্দার চুপ করে বসে থাকে ভাবে অঞ্জলি তার দিকে তাকিয়ে আছে চোখে সেই ভাব বোধ হয় সবসময় নিজের অপরাধের কথা ভাবেও আর সময় ভয় পায় তার অপরাধের প্রতিফলন কোনো না কোনো দিক থেকে আসবেই মন্দার জিজ্ঞেস করল এসব জানাজানের পর তোমার অবস্থা নিশ্চয়ই বেশ খারাপ অঞ্জলি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল তা জেনে কি হবে মন্দার একটা শ্বাস ফেলল মাত্র সেই শ্বাসের শব্দে অঞ্জলি তার দিকে তাকালো জল ভরা চোখ বলল আমি খুব একা আমার কেউ নেই জানি তুমি ভীষণ দয়ালু তোমার তুলনা নেই তুমি আমার ওপর রাগ করতে চাইছো কিন্তু পারছ না মন্দার একটু চমকায় কথাটা সত্য সে অঞ্জলির ওপর রাগ ঘৃণা সবই প্রকাশ করতে চায় কিন্তু তার মনের মধ্যে কিছুতেই রাগের সেই ঝড়টা ওঠে না উঠলে ভালো হতো মনে হয় মন্দার আবার একটা শ্বাস ফেলে বাইরে থেকে অঞ্জলির বাবার গলা পাওয়া যায় মন্দার মন্দার মুখ ফিরিয়ে ভারী অবাক হয় সুন্দর বৃদ্ধটি দরজায় দাঁড়িয়ে তার এক হাতে খাবারের প্লেট অন্য হাতে চায়ের কাপ মন্দারের চোখে চোখ পড়তেই লাজুক মুখে বলে বাড়িতে কাজের লোক নেই তাই মন্দার বিস্মিতভাবে বলে নিজেই করলেন আমার অভ্যাস আছে বাবা আতুর ঘরে বসে খেতে ঘেন্না করে না তো বাবা তুমি না হয় বাইরের ঘরে এসো আমি কিছু খাবো না খাবে না বলে বুড়ো মানুষ ভারী অপ্রতিপ হয়ে পড়ে সাধা করতে বোধহয় তারা ভয় পায় মন্দারকে তাদের ভীষণ ভয় যেন বা বুড়ো জানতো যে মন্দার এ খাবার খাবে না তাই মাথা নিচু করে বলল আচ্ছা তাহলে বরং থাক অঞ্জলি অবাক হয়ে তার বাবার দিকে চেয়েছিল মন্দারের দিকে মুখ ফিরিয়ে বলে কলেজ থেকে এলে তো হুম খিদে পায়নি অঞ্জলি চুপ করে থাকে কিছু বলার নেই তারা অপরাধীর মতো মন্দারের দিকে চেয়ে আছে জোর করে খাওয়াবে এমন সম্পর্ক নয় অসহ্য মন্দার উঠে গিয়ে বুড়োর হাত থেকে প্লেট আর কাপ নিয়ে বলল ঠিক আছে খাচ্ছি বাপপিটিতে খুব অবাক হয় তারা একটু আশা করেনি এটা বুড়ো চলে গেল মন্দার অঞ্জলিকে বলে এসব ফর্ম্যালিটি দরকার ছিল না অঞ্জলি কিছুক্ষণ চুপ করে থেকে বলে ডিভোর্স জিনিসটা বাবা বোঝেন না সেকেলে মানুষ তো ওনার কাছে এখনো তুমি জামাই বরাবর তাই থাকবে ওনাদের মন থেকে এসব সংস্কার তুলে ফেলা ভারী মুশকিল মন্দার উত্তর দেয় না অঞ্জলি নিজে থেকেই আবার বলে বাবার আর দোষ কী আমি নিজেও মন থেকে সম্পর্ক তুলে দিতে পারিনি স্বামী জিনিসটা যে মেয়েদের কাছে কী ওসব কথা থাক অঞ্জলি মাথা নেড়ে বলে থাকবে কেন এখন তো আমার ভয় নেই এই বেলা বলতে সুবিধে আমি হয়তো আর বেশিদিন বাঁচবও না কি বলতে চাও সংস্কারের কথা মেইলি সংস্কার মন্ত্র সিঁদুর যজ্ঞ এসব কিছুতেই মন থেকে তাড়াতে পারি না তুমি আমার কেউ না তবু মনে হয় কে বলি মনে হয় অঞ্জলি চুপ করে থাকে একটু কাঁদে বুঝি মন্দার তাড়াতাড়ি বলে অঞ্জলি তোমাকে আমি কি একটা কথা বলতে এসেছিলাম কিছুতেই মনে পড়ছে না অথচ কথাটা খুব জরুরি বলো বললাম তো মনে পড়ছে না একটু বসে থাকো মনে পড়বে যদি ঘেন্না না করে তবে খাবারটা খেয়ে নাও চা জুড়িয়ে যাচ্ছে খেতে খেতে মনে পড়ে যাবে মন্দার অন্যমনস্ক হয়ে বসে থাকে অঞ্জলি তার দিকে নিবিষ্ট চোখে চেয়ে যেন বুঝবার চেষ্টা করে মন্দার একটু আধটু খুঁটে খায় চায়ে চুমুক দেয় মনে পড়ে না তুমি কি আমার কথা মাঝে মাঝে ভাবো অঞ্জলি আচমকা জিজ্ঞেস করে ভাবি কেন ভাবো তুমি আমার ওপর বড্ড অন্যায় করেছিলে যে সে তো ঠিকই তাই ভুলতে পারি না মানুষ ভালোবাসার কথা সহজে ভোলে প্রতিশোধের কথাটা ভুলতে পারে না আমি এত অসহায় যে আমার ওপর প্রতিশোধ নেওয়ার কিছুই নেই তোমার আমি তো শেষ হয়েই গেছি কিন্তু আমার তো শোধ নেওয়া হয়নি কি শোধ নেবে বলো কি জানি ভেবেই তো পাচ্ছি না হায় গো কী কষ্ট খুব কষ্ট দুপুরে কলেজে একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখি কীরকম দুঃস্বপ্ন ভীষণ খারাপ বলে মন্দার চুপ করে স্বপ্নের দৃশ্যটা মনে মনে দেখে ডবল ডেকারে পা অঞ্জলি কোলে বাচ্চা চারিদিকে আক্রমণকারী মানুষ কিছুতেই অঞ্জলির কাছে পৌঁছাতে পারছে না মন্দার বলবে না অঞ্জলি বলে মন্দার শ্বাস ফেললো তারপর আস্তে আস্তে বলল অঞ্জলি আমি হয়তো শ্রাবণে বিয়ে করব পাত্রী ঠিক হয়ে গেছে তাতে কি তুমি দুঃখ পাবে পাবো তবে এটা আশা করছিলাম বলে শয়ে নেওয়া যাবে শোনো আমি তোমার কাছে মাঝে মাঝে আসব। এরকম বসে থাকবো একটু দূরে কথা বলবো। কিছু মনে করবে না তো মনে করবো কি যে বলো তুমি আসবে ভাবতেই কি ভীষণ ভালো লাগছে আসবো কি তোমাকে বলতে চাই তা যতদিন না মনে পড়ছে ততদিন আসতেই হবে এসো যখন খুশি আসবো অঞ্জলি ততদিন তুমি ভালো থেকো সাবধানে থেকো অঞ্জলি চুপ করে থাকে চারিদিকে বিশ্রী মানুষজন তারা তোমাকে ঠেলবে ধাক্কাবে ফেলে দেবে চারিদিকে বিপদ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দূরত্ব গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশান বক্সে থাকা ইমেলে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার